নমস্কার, আমি তন্ময়জ্যোতি মণ্ডল। আজ আমি সায়েন্সের একটি এক্সপেরিমেন্ট করে দেখাব। তার জন্য আমি একটি চুম্বক নিয়েছি, একটি পেরেক নিয়েছি। আমরা জানি চুম্বক লোহাকে আকর্ষণ করে, তবে আমরা আজকে দেখব চুম্বকের আকর্ষণ শক্তি কঠিন পদার্থের মধ্য দিয়েও যায়। তার জন্য আমি একটি থালা নিলাম। এবারে থালার পিছনে একটি জায়গায় চুম্বকটিকে রাখলাম। চুম্বকটি যেই সোজা রেখেছি ওই সোজা পেরেকটি রেখে আমি হাত ছেড়ে দিই। দেখি তো কি হয়। দেখলাম পেরেকটি পড়ল না, কারণ এরপরে আমি এই চুম্বকটিকে একটু ঘুরাচ্ছি। দেখছি চুম্বকটি আমি যেখানে নিয়ে যাচ্ছি পেরেকটিও সেখানে যাচ্ছে, কারণ চুম্বক লোহাকে আকর্ষণ করে। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়েও চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে। এখানেও তাই হয়েছে, তাই পেরেকটি পড়ছে না। নমস্কার।